গুড মর্নিং ফ্রেন্ড, আজকে ফ্রাইডে সকাল আর আমি আজকে অফিস থেকে অফ নিয়েছি, তার কারণ আমার অনেকগুলো ছুটি পাওনা আছে। তো কি করব তাই ভাবছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে। তো বাড়ির সবাই বলল যে আজ নাকি একটু মিষ্টি খাওয়া যেতে পারে। আর আমরা আগে শিকাগোয় ছিলাম, তো সেখানে মানে সামবার্গের কাছে, তো সেখানে একটা স্বামীনারায়ণ টেম্পল ছিল বিশাল বড়। আর ওই সেম অর্গানাইজেশন মানে সেম ব্যবসার স্বামীনারায়ণ টেম্পল আছে অ্যাটলান্টাতেও। তো আমরা ডিসিশন নিলাম যে চলো তাহলে ঘুরে আসি অ্যাটলান্টার স্বামীনারায়ণ টেম্পল, খুব বড় হয়। ওখানে ঢুকতে দেবে না, কারণ এই করোনা সিচুয়েশনে মন্দিরে এন্ট্রিটা বন্ধ আছে আপাতত। তো বাইরে যতটুকুনি দেখা যায় ততটুকুনি এনজয় করব। কারেক্ট। And anyway, ভেতরের ছবি ওরা নিতে দেয় না, ভেতরের ভিডিও ওরা নিতে দেয় না, ওটা সাম্বারকে নিতে দিত না, আর এখানে ডেফিনেটলি নিতে দেবে না। কিন্তু বাইরের আপনাদের দেখাতেই পারি বাইরেটা কেমন সুন্দর। ইট রিয়েলি বিউটিফুল, মানে আই ক্যান অ্যাসিওর ইউ। আর ওদের ক্যাফেটেরিয়াটা খুব ভালো, তো যদি খোলা থাকে কিছু নিয়ে আসবো। ইচ্ছে আছে লাঞ্চটা ওখান থেকেই করব, দেখা যাক ওখানে গিয়ে। কিন্তু তার আগে আমরা যাচ্ছি মেয়ে স্কুলে, ভার্চুয়াল লার্নিং এর জন্য অপ্ট করেছি, তাই ওর ক্রোমবুকটা কালেক্ট করতে হবে, ওটা নিয়ে তারপর আমরা যাব স্বামীনারায়ণ টেম্পল। আর মেয়ে স্কুল খুলছে নেক্সট মানডে থেকে, তো ডেফিনেটলি যেটা বললো শ্রী কি আমাদের ওটা ক্রম বুকটা কালেক্ট করতে হবে আর তারপরে কনফিগ করতে হবে, যাতে ও মানডে মর্নিং থেকেই স্কুলটা শুরু করতে পারে। চলো, তুমি কিছু বলবে না? তো তুমি তোমার ফেমাস বাংলা নিয়ে কিছু বলো। কি ফেমাস বাংলা? ঘুমিয়ে পড়ে গেছে। ঘুমিয়ে পড়ে গেছে। কি করছে? আমরা এখন গাড়িতে বসে আছি, এবার দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন আমরা গাড়িতে আছি। এখন গাড়িটা জাস্ট স্টার্ট দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য, তাহলে ইঞ্জিনটা গরম হলে স্টার্ট করব। চলুন দেখা যাক। Life in a world that keeps changing, think that it's progress you're making, copy and paste pretty faces all the time, pictures so perfect we play through only 'cause you set up the angle. তো আমরা চলে এসেছি স্বামীনারায়ণ মন্দিরে। মন্দিরের ভিতরে ঢুকতে দেবে না বললাম, কিন্তু বাইরেটা এনজয় করতে পারো, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আর ওখানে একটা ওয়াটার বডি করা আছে, খুব সুন্দর জায়গা, দারুণ লাগছে। আর ও ভেতরে মন্দিরে ওই ঠাকুরটাকে দেখতে খুব পছন্দ করে, কিন্তু এখন আনফরচুনেটলি কোভিড এর জন্য এগুলো সব বন্ধ আছে। এখানকার আরতিটা খুব সুন্দর হয় না? চলো আমরা একটু ঘুরে দেখি। জাস্ট ওয়াক আউটসাইড, ওয়াক। কোন দিকে যাবে? এদিকে ঘুরে আসছো না, ব্যাক সাইড থেকে ঘুরে আসি তারপর যাবো। এখানটা তো সোজা হাঁটতে হাঁটতে যাই। কম তে তো। আর এটা দেখো, গিফট অ্যান্ড বুক শপ। কে গিফট কিনবে? কে কিন গিফট কিনতে চাই? এর আগে আমাদেরকে ভিডিও করতে দেবে না, দেখতেই তো পারছেন এখানে কি লেখা আছে, ঠিক আছে? কিন্তু দেখুন আর্কিটেকচারটা এত সুন্দর, আমার তো খুব ভালো লাগে। এটা আমার থার্ড টেম্পল দেখা হলো ইউএসএতে, প্রথমে দেখেছিলাম হিউস্টন, তারপরে সামবার্গে, আর এখন অ্যাটলান্টা। ওয়াও নাইস। তুই কটা দেখলি? দুটো? কোথায় কোথায়? সামবার্গ আর অ্যাটলান্টা। তুই কেন দেখিসনি হিউস্টনেরটা? তো আমরা মোটামুটি মিনিট 15 আগে ফিরলাম, অলমোস্ট 2 আওয়ার্স এর মতন, 2 আওয়ার্স না 3 আওয়ার্স না গো, 3 আওয়ার্স এর মতন আমরা বাইরে ছিলাম। একটা মানে শর্ট আউটিং বলতে পারেন, মানে
অফিস থেকে একদিন ছুটি নিয়ে ফ্যামিলি নিয়ে একটু ঘুরে এলাম, খুব মজা লাগলো। তো আপনাদের দেখালাম তো ওখানে গিয়ে, নিশ্চয়ই দেখেছেন আগে যে কত সুন্দর টেম্পল আর্কিটেকচার, এত ভালো লাগে আমার জায়গাটা দেখলে। আজকে একটু গরম ছিল এখানে, একটু ঠান্ডা থাকলে আর একটু বেশি ভালো লাগতো। ভেতরটা এত লম্বা এত বড় যে বাইরে দিয়ে হাঁটতে হাঁটতে রোদের মধ্যে মাথা খারাপ হয়ে গেছিলো আমাদের সবার। তো আসুন, আচ্ছা ওখানে একটা ক্যাফে আছে, তার নাম হচ্ছে সায়না। ওকে, সেই ক্যাফেতে সুন্দর সুন্দর ইন্ডিয়ান মিষ্টি পাওয়া যায়, ডেফিনেটলি বাঙালি মিষ্টি না কিন্তু ইন্ডিয়ান মিষ্টি পাওয়া যায়। হ্যাঁ, তো দেখুন আমরা কী কী নিয়েছি আজকে ওখান থেকে, খুব ইন্টারেস্টিং। এই যে দিনগুলোতে আমরা সম্মেলন যাই আমার তো খুব ভালো লাগে, এত সুন্দর মিষ্টি আর আর সুগারটা বেশ সুন্দর বাড়ে, সেটা একটা ইন্টারেস্টিং পার্ট। চলুন দেখি কী কী এনেছি আমরা। আমাদের বাড়ি, একে আমরা দেখে গেছিলাম গেটের মধ্যে, একে আমরা দেখে স্বামীনারায়ণ টেম্পল গেছিলাম আর একটু আগে ফিরলাম আমরা। মোটামুটি বাড়ি দু তিন ঘন্টা থাকতেই পারে। তো ওকে আমরা কি করি, ঘুম থেকে উঠিয়ে প্রথমে ওর খাওয়া দাওয়া, মানে ব্রেকফাস্টে খাওয়া দাওয়া করিয়ে ওর সঙ্গে আমি একটু খেলি বল বা ফুটবল। তো ও যখন একটু হাঁপিয়ে যায় ঠিক সেই সময় ওকে ওই ক্রেটের মধ্যে ঢুকিয়ে দিই, তাহলে ও কি করে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে। এখানে ওর ক্রেটটা রাখা থাকে, এর মধ্যে ওকে ঢুকিয়ে দিও ফেভারিট টয় দিয়ে, আর তারপরে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে একটু পরে। আর একটা কাজ আমরা করি, আমাদের একটা সিকিউরিটি ক্যামেরা আছে, সেই সিকিউরিটি ক্যামেরাটাকে আমরা ঠিক এই জায়গাটা সেট করে দিয়ে যাই। তাতে কি হয়, যখনই ও কোনো মুভমেন্ট হয় তো সিকিউরিটি ক্যামেরাটা থেকে আমার মোবাইলে আর ঘড়িতে একটা মেসেজ আসে, এটা হচ্ছে বুন্দি লাড্ডু, আমরা বোদি খুঁজছিলাম কিন্তু ওখানে পেলাম না, তাই বুন্দি লাড্ডু, তাই গোলাপ জামুন, আর এটা নিয়েছি খারি বিস্কিট, খারি জিরা বিস্কিট, চায়ের সঙ্গে খেয়ে দেখতে হবে কেমন। আর আমি বলেছি যদি ভালো হয় তাহলে আমরা ফ্রিকুয়েন্টলি গিয়ে এটা নিয়ে আসবো। আর এটা নর্মাল গাটিয়া, একটা জুস বক্স নিলাম, ফ্রুটি মেয়েকে বললাম যে ম্যাঙ্গো জুস নিতে আর না ফ্রুটি খাবে, ও তো খাও, আমাদের ছোটবেলায় খেতাম ফ্রুটি, তারপরে মাজা উঠলো। আর আমরা থালি নিয়েছি দুটো, একটা থালির কি কি দিয়েছে সেগুলো একটু দেখিয়ে দিই, কারণ এখানে এতটাই কোয়ান্টিটি দেয় যে ইটস এনাফ ফর টু পিপল। কি আছে বলো তো থালিতে, এখান থেকে শুরু করো, এই জায়গাটা থেকে রুটি বল দিতো, রুটি পুরো ঘিয়ে মাখানো, এখানে এক ধরনের মিষ্টি, এটা ডেজার্টে একটা ধরনের সুইট দিয়েছে, প্যারা বোধ হয় বেশ পাঁচটা মতো দিয়েছে, এগুলো ওই আলু বোন্ডা, এটা একটু ঝাল গাঁঠিয়া দিয়েছে, এটা একটা কোন বিনসের তরকারি, এটা আলুর তরকারি, আর এটা একটা মিষ্টি মিষ্টি ডালের মতো, বুঝতে পারলাম না এটা কি, এটা কি রসম বলে আমি ভুল করছিলাম, বাট রসম নয়, সামথিং ডিফারেন্ট, একটু ডালের মতো একটু মিষ্টি মিষ্টি, আর ভাত দিয়েছিল, দ্যাটস ইট, কি এটা অনেক এনাফ, মানে একজন লোক তো খেতে পারবে না, দুজনের লোকের জন্য এনাফ, কেন এতে রুটি গুলোতে না সব ঘি টি দেওয়া থাকে তো বেশি খাওয়া যায়। এবারে বাড়ি তুই কি খেয়েছিস যে বলে দে না সবাইকে একটু কানে, এবারে বাড়ি তুই কি খেয়েছিস বলে দে, কি খেয়েছ বাড়ির চোখ সবসময় হয় খাবার না হলে বল, বল কি বাড়ি, চলো বাড়ি বল খেয়েছ, চল শর্ট করে বাড়িকে বলটা দি, বাড়ি রেডি, বাড়ি মোটামুটি তার পজিশন নিয়ে নিয়েছে বল দেখে, এবার আমি বলটাকে ছুড়বো পায়ে করে আর বাড়ি লাফাবে, আ ধরে দিল, ওয়াও ওয়াও কি ধরলো দেখলে গ্যাসটা, দারুন গুড বয় বাড়ি, তোকে ইন্ডিয়ার টিমে নেব আমরা ক্রিকেট খেলানোর জন্য, বাড়ি আরে রেডি, ইন্ডিয়ান কুকুর না তো কি আছে, ইন্ডিয়ানদের সঙ্গে আছে ইন্ডিয়ান কুকুরই হবে, বাড়ি মিস করে গেল কিন্তু জাম করেছিল অনেক উপর দিয়ে, বাড়ি আমাদের বেস্ট, হে বাড়ি 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 বাড়ি, তোর ট্রেনিং গুলো দেখাবি না সবাইকে, কি কি ট্রেনিং জানিস তুই, বাড়ি কি কি জানিস বলে দাও,
সেই ছোটবেলা একটা ছড়া বলার মতন বাচ্চাদেরকে নিয়ে গিয়ে, মানে আমি আমার মেসের সঙ্গে কোনোদিন করিনি, আমি জানি যেগুলো কতটা আতে আতে লাগে। সত্যি আমার বাবা মা যেখানে নিয়ে যেত আমাকে, সেখানে নিয়ে বলতো বাবু বলে দাও তো তুমি আমাদের ছোট নদী কত কেমন বলতে পারো, আমি বলতাম দাদা মাঝে মাঝে ভুলে যেতাম, তোমার সবাই দেখতো আমাকে, যাও গেল না পরে পরে তারপরে বলতো বলতো ভুলে যেতাম, তো পরের লাইন করে ভুলে যেতাম। বাড়ি রেডি হয়ে গেছে বল নেবে বলে বাড়ি জাম ও করো না। আচ্ছা এবার আমি থ্রো করি, দাঁড়া তাহলে ধরতে পারবি তুই বাড়ি জাম। ওয়াও প্রথমবার মিস করেছে বাড়ি, কিন্তু পরের বার ধরে নিয়েছে। বাড়ি 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 বল দেখলে আবার খাওয়া হয়ে যাবে এক্ষুনি বাড়ি ক্যাচ। সো ক্লোজ বাড়ি, আমার বর্ডার কলি হয়েছে বাড়ি। তুই কোন বর্ডার থেকে এসেছিস রে? বাড়ি 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 ধর বাড়িকে ধর বাড়ি, কোনো কিছু নিলে চটি নিলেই বাড়ি, চটি নিয়ে প্রথমে সোফার তলে চলে যাবে বাড়ি। ও তাকা না কি বলছে দেখ না, সবাই সবাইকে হাই বল না, এ বাড়ি এবার তাকা, এ বাড়ি তাকা এবার, এই তো কানগুলো কি বড় বড় হয়েছে রে। Life in a world that keeps changing, think that it's progress you're making, copy and paste pretty faces all the time, pictures so perfect we play through only 'cause you set up the angle, web that you weave got us tangled.